আফগানিস্তানের নানকারহার প্রদেশে আইএস-ক এর ঘাঁটিতে মার্কিন ড্রোন হামলা, সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনাকারী নিহত। ফের হামলা শঙ্কায় নাগরিকদের কাবুল বিমানবন্দর এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। জোড়া হামলায় নিহত 183 জন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 45 লাখ ছাড়ালো, একদিনে 10,000-এর বেশি প্রাণহানি, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আফগানিস্তানের নানগারহার প্রদেশে আইএস-ক এর ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন দাবি করেছে হামলায় সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনাকারী সহ দুজন নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যের কোনো একটি ঘাঁটি থেকে অভিযান চালানো হয়। হামলার লক্ষ্য ছিল আইএস-ক এর গাড়িবহর। এই অভিযানে কোনো বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি মার্কিন সেনাবাহিনীর। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে জোড়া বোমা হামলা চালায় আইএস-ক। এতে 13 মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে 183 জনে দাঁড়িয়েছে। হামলার পরপরই জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘোষণার পরপরই আফগানিস্তানের পূর্বাঞ্চলে ড্রোন হামলা চালালো যুক্তরাষ্ট্র। আবারও সন্ত্রাসী হামলার শঙ্কায় নিজ দেশের নাগরিকদের কাবুল বিমানবন্দর এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ঝুঁকি থাকা সত্ত্বেও বিমানবন্দরে ভিড় করছেন আফগানরা। হামলার পরদিনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বিভিন্ন দেশ। এদিকে বৃহস্পতিবারের জোড়া বোমা হামলায় 13 মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে 183 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সন্ত্রাসী হামলার সতর্কতা জারির কয়েক ঘন্টার মধ্যে জোড়া বোমা হামলা হয় কাবুল বিমানবন্দরে। হামলায় আফগানদের পাশাপাশি হতাহত হন মার্কিন সেনারাও। পরে ঘটনার দায় স্বীকার করে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান আইএস-ক। এদিকে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ফের হামলার আশঙ্কা করছে পেন্টাগন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও ভিড় করছে আফগানরা। আমরা জানি যে কোনো মুহূর্তেই এমন হামলা আবার হতে পারে, কিন্তু আমরা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছি, তাই মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও এখানে এসেছি। হামলার পর আফগানিস্তানের উদ্ধার অভিযানে সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিয়েছে পেন্টাগন। শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া বক্তৃতায় আরও 3টি অতিরিক্ত সামরিক ঘাঁটি ব্যবহারের কথা জানান প্রেস সচিব জন কির্বি। বর্তমানে কাবুলে 5,400 জন উদ্ধারের অপেক্ষায় আছে বলে জানান তিনি। বৃহস্পতিবারের হামলার পর সরাসরি কোনো মন্তব্য না করলেও টুইটে নিন্দা জানিয়েছেন তালেবান। নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন। অন্যদিকে বিদেশি সেনা চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তালেবানের সঙ্গে আলোচনায় বসেছে তুরস্ক। তবে 3.5 ঘন্টার আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের সবচেয়ে উগ্র ও সহিংস সশস্ত্র গোষ্ঠীর নাম ইসলামিক স্টেট খোরাসান আইএস-ক। সম্প্রতি কাবুল বিমানবন্দরে হামলার পর শিরোনামে আসে সংগঠনটি। বিবিসির দাবি হাক্কানি নেটওয়ার্কের মাধ্যমে তালেবানের সঙ্গে যোগাযোগ রয়েছে আইএস-কের। কাবুল বিমানবন্দরে হামলা চালিয়ে আবারও আলোচনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। আর এই আইএস-কের পুরো নাম ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স। এর সদস্যরা আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানেও সক্রিয়। ঐতিহাসিক খোরাসান অঞ্চলের নাম যুক্ত করে নামকরণ, তবে এই খোরাসানের আলাদা অস্তিত্ব নেই। ইরান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিলীন হয়ে গেছে। 2015 সালের জানুয়ারিতে আইএস-কের যাত্রা শুরু। আফগানিস্তান ও পাকিস্তানের তালেবানের সদস্যদের নিয়ে তৈরি হয় সংগঠনটি। তারা মনে করে তালেবান যথেষ্ট শক্তিশালী নয় বা তাদের সে আদর্শ বাস্তবায়নে নয় যথেষ্ট কঠোর। 2020 সালের মে মাসে কাবুলের হাসপাতালেও হামলা চালিয়েছিল তারা। এবছরের মে মাসে কাবুলে মেয়েদের একটি স্কুলে হামলা চালিয়েছিল আইএস-ক। সর্বশেষ হামলা কাবুলের বিমানবন্দরে। নানগারহার ছাড়াও তাদের ঘাঁটি আছে আফগানিস্তানের কুনার ও নুরিস্তান প্রদেশে। আফগানিস্তানের সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে এই সংগঠনটি সবচেয়ে নৃশংস। স্কুলগামী মেয়ে শিশু, হাসপাতাল, এমনকি হাসপাতালের প্রসূতি ইউনিটে হামলা চালিয়ে অন্তঃসত্ত্বা নারীদেরও হত্যা করেছে তারা।
আফগানিস্তান ও পাকিস্তানে মসজিদ মাজারে যারা সুন্নি নয় তাদের লক্ষ্য করে হামলা চালায় এই জঙ্গিরা। বিবিসির প্রতিবেদন বলছে, তৃতীয় পক্ষের মাধ্যমে তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আইএস-ক, সেই সংগঠনটি হল হাক্কানি নেটওয়ার্ক। এর নেতা সিরাজউদ্দিন হাক্কানি তালেবানেরও নেতা। বিশ্লেষকরা বলছেন, 2019 থেকে 2021 সাল পর্যন্ত বেশ কিছু হামলা তালেবানের হাক্কানি নেটওয়ার্ক ও আইএস-ক একসঙ্গে চালিয়েছে। 15 আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পুলিশ ওরকে কারাগার খুলে দেয় তালেবান। সে কারাগারে যারা ছিলেন তাদের বেশিরভাগই আল কায়দা ও আইএস সদস্য। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 45 লাখ ছাড়ালো, আক্রান্তের সংখ্যা 21 কোটি 62 লাখের বেশি। এদিকে একদিনে করোনায় প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 7,13,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা ভাইরাস। একদিনে দেশটিতে করোনায় প্রাণ গেছে 1,304 জনের, 7 মাস পর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। দেশটিতে 24 ঘন্টায় শনাক্ত 1,90,000-এর বেশি। এক সপ্তাহে দেশটিতে 10% বেড়েছে করোনায় প্রাণহানি, আর 6% বেড়েছে সংক্রমণ। করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে রাশিয়ায়, 798 জনের। যদিও এক সপ্তাহে সংক্রমণ এবং মৃত্যু দুই কমেছে দেশটিতে। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্যে বাড়ছে সংক্রমণ। এক সপ্তাহে দেশটিতে 10% বেড়েছে করোনায় মৃত্যু, আর সংক্রমণ বেড়েছে 9%। সেপ্টেম্বর থেকে 12 থেকে 15 বছর বয়সীদের গণটিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। 24 ঘন্টায় ভারতে প্রাণ গেছে 514 জনের, নতুন শনাক্ত 46,000-এর বেশি। এক সপ্তাহে ভারতে সংক্রমণ বেড়েছে 8%, আর 5% বেড়েছে মৃত্যু। জাপানে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ এবং মৃত্যু। এক সপ্তাহে দেশটিতে 49% বেড়েছে প্রাণহানি, আর 17% বেড়েছে আক্রান্ত। সংক্রমণ বাড়ছে ফিলিপাইনে। এদিকে ইন্দোনেশিয়ায় একদিনে 599 জনের মৃত্যু হয়েছে। প্রায় 2 মাস পর দেশটিতে একদিনে মৃতের সংখ্যা 500-এর কোঠায় নেমেছে। ইরানে সংক্রমণ কমলেও এক সপ্তাহে 10% বেড়েছে প্রাণহানি। মুশরিফা নুজাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনাভাইরাসের উৎস তদন্তে অসম্পূর্ণ প্রতিবেদন জমা দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। করোনাভাইরাস প্রাকৃতিক নাকি মানবসৃষ্ট, এই বিতর্কে বিভক্ত হয়ে গেছে বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের 18টি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন মতে করোনাভাইরাস কোনো জৈবিক অস্ত্র নয়, তবে এখনও তারা এই বিষয়ে সংশয়ে রয়েছে। চীনের সহযোগিতা ছাড়া করোনাভাইরাসের উৎস অনুসন্ধান সম্ভব নয় বলে জানিয়েছে তারা। এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রমাণ সংগ্রহ করার জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তবে একটি গোয়েন্দা সংস্থা করোনা ভাইরাসের মানবসৃষ্ট হওয়ার পক্ষে ইঙ্গিত দিয়েছে। পাকিস্তানে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 16 জন নিহত হয়েছেন। শুক্রবার রাজধানী করাচিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ জানিয়েছে, 3তলা ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছিল, কিন্তু ওই সময় ভবনের বেশিরভাগ জানালা বন্ধ থাকায় দ্বিতীয় তলায় আটকে পড়ে বেশিরভাগ শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া ছাদের দরজা বন্ধ থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে অবৈধ ও অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। লাতিন আমেরিকার দেশ পেরুতে বাস খাদে পড়ে 15 জন খনি শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে 3 জন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, শুক্রবার কোটাবাম্বাস প্রদেশে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনা কবলিত বাসটি পাহাড়ির রাস্তা থেকে 656 ফিট নিচে খাদে পাওয়া গেছে। হতাহতের সবাই চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান লা বাম্বাস তামার খনির শ্রমিক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসেনি। তামা উত্তোলনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ পেরু। আন্দিজ পর্বতমালা বেষ্টিত পেরুতে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য এমন দুর্ঘটনা প্রায় ঘটে। 2018 সালে রাজধানী লিমায় বাস খাদে পড়ে 48 জন নিহত হয়। কিউবার পর এবার যুক্তরাষ্ট্রে আঘাত হানতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা। রোববার দেশটির লুইজিয়ানা উপকূলে ক্যাটারি
ক্যাটাগরি 4 মাত্রার আঘাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মেক্সিকো উপসাগরে আরও শক্তিশালী হয়ে আইডা যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার। শুক্রবার কিউবা অতিক্রম করার সময় বাতাসের বেগ ছিল ঘন্টায় 80 মাইল। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে কেমান দ্বীপপুঞ্জে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। লুইজিয়ানায় আঘাত হানলে এটি রাজ্যের তৃতীয় বৃহত্তম হারিকেন হবে। ঝড়ের সতর্কতায় এরই মধ্যে লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি করেছে রাজ্য সরকার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। 14,000 দমকল কর্মী কাজ করছে আগুন নেভানোর কাজে। আগুনের সূত্রপাত তাহো বেসিনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। ফায়ার সার্ভিস জানিয়েছে দাবানলের আগুন প্রদেশটির লেক তাহো রিসোর্ট অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে তাপমাত্রা বাড়লে বাতাসের আর্দ্রতা কমে আগুন আরও ছড়িয়ে পড়বে। দেশটির আবহাওয়াবিদেরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে হওয়া 90টি বড় দাবানলের এটি একটি। এছাড়া এর মধ্যে 12টি দাবানলের ঘটনাই ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। আমন্ড বা কাঠবাদামের চাহিদা আছে বিশ্বজুড়ে, যার 80% সরবরাহ করে যুক্তরাষ্ট্র। তবে খাবার জন্য এবছর $600 কোটি ক্ষতির মুখে পড়বে আমন্ড ব্যবসা, আর এর প্রভাবে দাম বৃদ্ধির আশঙ্কা ব্যবসায়ীদের। মানবদেহের প্রয়োজনীয় পুষ্টি লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাদাম। এর মধ্যে ভিটামিন ই, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের পুষ্টিগুণে ভরপুর আমন্ড বাদামের জনপ্রিয়তা অনেক। বিশ্বের মোট চাহিদার 80% কাঠবাদামের যোগানদাতা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। মার্কিন কৃষি বিভাগের মতে 2020 সালে 1.4 বিলিয়ন কেজি বাদাম উৎপাদন করেছে দেশটি। তবে গত 2 বছর ধরে চলা খরায় এবছর বিপাকে পড়েছেন চাষিরা। কাঠবাদাম চাষে প্রচুর পানির প্রয়োজন হয়, কিন্তু ভয়াবহ খরা এবং সাম্প্রতিক সময়ে হওয়া তীব্র দাবদাহের জন্য তাপমাত্রা বেড়েছে। এরই মধ্যে পানির অভাবে অনেক বাগান বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান। যুক্তরাষ্ট্রের দুর্যোগ মন্ত্রণালয় বলছে এবছরের আগস্ট মাসে এই এলাকার 88% তীব্র খরার কবলে পড়ে। খরার কারণে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন লেকের পানি শুকিয়ে গেছে। ফসল রক্ষায় পানি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এমনকি বাসিন্দাদের দৈনন্দিন পানির ব্যবহার 15% হ্রাসের আহ্বান জানানো হয়েছে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ায় চলছে বার্ষিক দেয়াল চিত্রাঙ্কন উৎসব এস্তোনোগ্রাফিয়া। প্রতি বছর জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলে এই উৎসব। দেশ বিদেশ থেকে বিভিন্ন চিত্রশিল্পীরা এই সময়ে রাশিয়ায় এসে ভিড় জমান উৎসবে অংশ নিতে। বার্ষিক দেয়ালচিত্র উৎসব স্টেনোগ্রাফিয়ায় অংশ নিতে ফিনল্যান্ড থেকে রাশিয়ায় এসেছেন স্ট্রিট আর্টিস্ট অ্যানেত্তা লুকজানোভা। চারতলা ভবনের দেয়ালে এঁকেছেন একটি মেয়ের সেলফি তোলার চিত্র। একটি ছবি দর্শকের কাছে ধীরে ধীরে গল্প তৈরি করে। আমি যে ছবিটি এঁকেছি এটি 5 থেকে 10 বছর স্থায়ী হবে। একজন যতবার ছবিটি দেখবে ততবার তার কাছে ছবিটির অর্থ ভিন্ন হবে। এভাবে ছবিটিতে তৈরি হবে একটি গল্প। এভাবেই রাশিয়ার পূর্ব উরাল পর্বতের ইয়েকাটেরিনবার্গ শহর পরিণত হয়েছে উন্মুক্ত আর্ট গ্যালারিতে। উৎসবের লক্ষ্য হলো শহুরে পরিবেশের সাথে মানুষের বন্ধুত্ব গড়ে তোলা, দৈনন্দিন নাগরিক জীবনকে আরো নান্দনিক করে তোলা। কারণ রাস্তায় নেমে চারপাশে সবকিছু রঙিন দেখলে চোখে একরকম আরাম পাওয়া যায়। প্রতি বছর জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন দেশ থেকে শিল্পীরা আসেন এই উৎসবের অংশ হতে। এবারের 12তম আসরে অংশ নিয়েছেন আর্জেন্টিনা, ইতালি, ফিনল্যান্ড, জার্মানি ও রাশিয়ার মোট 20 জন শিল্পী। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরেকবার। আফগানিস্তানের নানগারহার প্রদেশে আইএস-ক এর ঘাঁটিতে মার্কিন ড্রোন হামলা, সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনাকারী নিহত। ফের হামলার সংখ্যায় নাগরিকদের কাবুল বিমানবন্দর এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। চোরা হামলায় নিহত 183 জন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 45 লাখ ছাড়ালো। একদিনে 10,000-এর বেশি প্রাণহানি, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু। আর এই ছিল পূর্ব পশ্চিমের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।